أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته ফরিদ উজ্জামান ভাই গাজীপুর থেকে জানতে চেয়েছেন ধোকা দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, ধোকা ইসলামে একটি হারাম কাজ। ইসলাম নিষেধ করেছে মানুষকে ধোকা দিতে, সেটা যে কোনো পর্যায়ে হোক না কেন, সকল ক্ষেত্রে যাবতীয় প্রকার ধোকা দেয়া ইসলাম নিষেধ। বরং এই যে মানুষ লেনদেন, ক্রয় বিক্রয় বিভিন্ন উপায় অবলম্বন করে ধোকার মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো ইসলামী নিষেধ। যেমন সূরা মুতাফিফিন আল্লাহ প্রথম থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত কি বলছেন, ওয়াইলুল লিল মুতাফিফিন আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যেটা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে ওয়াইলুল লিল মুতাফিফিন, মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়। যারা লোকের নিকট থেকে নেয়ার সময় পূর্ণ মাত্রায় তারা গ্রহণ করে, এবং যখন তাদের জন্য মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন তারা কম দেয়। তা আল্লাহ এদেরকে বলতেছেন আলাইয়াজিম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই লোকগুলি কি চিন্তা করে না যে তাদেরকে একদিন পুনরুত্থিত হতে হবে বা তাদেরকে পুনরায় উত্থিত করা হবে সেই মহান দিবসে, যেদিন সমস্ত মানুষ বিশ্ব জগৎসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে, এক কথায় কিয়ামতের দিন। এই কিয়ামতকে কি তারা ভয় করে না? তো এই জন্য এটা এক ধরনের গেস ধোকা। এই ধোকা দেওয়া ইসলামে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছেন, ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবাহু বালালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদ্য স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে তিনি ভিজা ভিজা অনুভূত করলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, হে খাদ্য বিক্রেতা, ব্যাপার কি, ভেতরে ভিজা লাগছে কেন? তখন সে বলেছিল যে আসাবাত হুসামা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানি বরে ভেজে গেছে। তখন আল্লাহ নবী বলেন, আফালা জাআলতাহু ফাওকা ত্বআমিকা ইয়ারাহুন নাস, তাহলে তুমি ভিজা জিনিসটা খাদ্যের উপরে রাখলে না কেন যাতে মানুষ দেখে? শোনো, মান গাশ্শা ফালাইসা মিন্নি, যে ধোকা দিল সে আমার অন্তর্ভুক্ত নয়। অন্য বর্ণনা এসেছে, মান গাশ্শা না ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দিল সে আমাদের দলভুক্ত নয়। আরও এক বর্ণনা এসেছে যে লাইসা মিন্না মান গাশ্শা না, তারা আমাদের দলভুক্ত নয় যে আমাদেরকে ধোকা দেয়। সহি মুসলিমে এ হাদিস বর্ণিত রয়েছে। এক কথায় এখানে এই গেস বা ধোকা সেটা হারাম। এই ধোকা এমন একটি বিষয় যেটা মানুষকে দেখানো হয় উপরে একটা, ভেতরে আরেকটা। তা অনেক মানুষ খাদ্যের মাধ্যমে ভেজাল দিয়ে ধোকা দেয়, অনেকে নিজের স্রোত পাল্টিয়ে ধোকা দেয়, অনেকে মানে টাল বাহানা করে অন্যের মাল অন্যায়ভাবে ধোকা দিয়ে খেয়ে ফেলে। আমাদের দেশে দেখবেন অনেক ধরনের, এই যে মাল্টিমিডিয়ার জগতে অনেক ধরনের যে কোম্পানি রয়েছে, তারা বলতেছে আপনাকে এই দেব, বাড়ি দেব, গাড়ি দেব, এরকম করে টাকা নিয়ে ধোকা দিয়ে কিছুদিন পর লম্পট চলে গেল। অনেকে একটা জিনিস আপনাকে দেবে বলে হ্যাঁ উপরে সুন্দর করে দেখিয়ে ভেতরে পচা জিনিস দিয়ে চলে গেল। তো এই ধোকার অনেক প্রকার রয়েছে। এমনকি যে বিয়া শাদির ক্ষেত্রেও ধোকা সমাজে প্রস্ফুটিত রয়েছে। অনেকে মনে করেন যে আপনার বিয়া শাদির ব্যাপারে হ্যাঁ মেয়ে দেখালে একটা বিয়া দেয় আরেকটা। হ্যাঁ, আবার অনেকে এরকম করে বিভিন্নভাবে এই মনে করেন পরীক্ষার মাধ্যমে এই ধোকা, মাপজোকে ধোকা, বিয়া শাদির মধ্যে ধোকা, আবার লেনদেনে ধোকা, শিকল স্রোতে ধোকা। আমাদের দেশে দেখেন কত ভণ্ড পীর, এই পীররা হ্যাঁ ওপরে বলতেছে হ্যাঁ আমি তোমাদের এই করব এই করব, কিন্তু আসলে মূলত সে টাকা খাইতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে তোমরা বাতিলভাবে একজন আরেকজনের মাল অন্যায়ভাবে খাবে না, এগুলো ধোকা। এই ধোকা দেয়া ইসলামে হারাম। আর ধোকা যারা করে সে জাহান্নামের পথকে বেছে নিল এবং তার অন্তরকে সে কলুষিত করলো, সে আল্লাহ থেকে
দূরে থাকলে এমনকি মানুষ যখন জানতে পারবে মানুষ থেকেও সে দূরে থাকবে, এবং ওই ব্যক্তি হ্যাঁ তার দোয়া আল্লাহর কাছে গৃহীত হবে না, তার ইমানের মধ্যে কমতি হয়ে গেল, এবং তার মালে সম্পদে বয়সে কি সে বরকত পাবে না। এই জন্য এই ধোকা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আমরা ধোকাবাজ হিসাবে পরিগণিত না হই। আল্লাহ রব্বুল আলমিন এই তৌফিক যেন সবাইকে দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।